আসসালামু আলাইকুম আমি আশরাফ আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাডমোভ অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেখানে মাত্র দশ টাকা হলে আপনারা মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এবং মাত্র পঞ্চাশ টাকা হলে বিকাশের মাধ্যমে কিন্তু আপনি নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন মাত্র দশ টাকা হলে পেমেন্ট ভাই মাথা নষ্ট একটা ইনকাম অ্যাপ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে কিন্তু কাজ করবেন আর না ভালো লাগলে ভাই কারো কাজ করার দরকার নেই জোর করে কাউকে কাজ করানো ঠিক হবে না সো আপনারা যে অ্যাপ্লিকেশনটার মানে কথা শুনতেছেন সেটার নাম হচ্ছে আর্ন স্টক অনলাইন ক্যাশ আর্ন ওকে এই আর্ন স্টক থেকে আমরা মূলত আজকে আমরা ইনকাম করব ছোটো ছোটো স্পিন করে এবং লটারির মতো লটারি খেলে এবং ভিজিট করে অ্যাড দেখে আমরা এখান থেকে ইনকাম করব। সো এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেও পাবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টার ইন্টারফেয়ার করবে এখানে আপনাদের কি করবেন ওপেন যে লেখা রয়েছে প্লে স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে শনটা চলে আসবে অলরেডি পাঁচ হাজার মানুষ ডাউনলোড করেছে এবং সাইজ মাত্র ষোলো এমবি এবং রিভিউ দিয়েছে দেখেন তিনশো তেইশ জন এই রিভিউগুলো আপনারা পরে নেবেন ওকে পরে নেওয়ার পরে দেখবেন যে আসলে এটা কাজ করা যাবে কিনা কাজ করা যাবে না সো সবগুলো দেখে আপনারা নিজেদের এখানে কাজ করবেন কোনো ইনভেস্ট করতে হবে না একদম ফ্রিতে আপনারা ইনকাম করবেন দশ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন সো আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দিলে তারপরে আপনাদের ইনস্টল হতে থাকবে ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনাদের সামনে তখন ওপেন লেখা উঠবে আপনারা সিম্পল এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ওকে ওপেন করার পরে আপনাদের সামনে একটা ওয়ার্নিং চলে আসবে অর্থাৎ এখানে আপনাদেরকে বলতেছে ভিপিএন সার্ভিস কানেক্ট করে এখানে কাজ করতে হবে অর্থাৎ ভিপিএনটা কানেক্ট করে কাজ করতে হবে সো একটা ভিপিএন আপনারা কোথায় পাবেন সেটাও বলে নিচ্ছে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন সুপার ভিপিএন লেখার পরে এই ভিপিএনটা চলে আসবে এখান থেকে এটাকে কী করবেন ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করা হয়ে গেলে এটাকে সিম্পলি ওপেন করে নেবেন ওকে ওপেন করার পরে আপনাদের সামনে তখন এরকম একটা ইন্টারফেস শ্যু করবে সো এখান থেকে কি করবেন এই যে কর্নারে দেখতেছেন কান্ট্রি আইকন এখানে আপনারা ক্লিক করে দিবেন সিম্পলি এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে সবগুলো কান্ট্রি শ্যু করবে এখান থেকে আপনারা ইউএসে যে সার্ভারটা রয়েছে এই ইউএসএ সার্ভারটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে কানেক্ট করে নেবেন তারপরে এই যে কানেক্ট লেখা রয়েছে আপনারা সিম্পলি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে ভিপিএন চিহ্ন চলে আসবে এবং ডিসকানেক্ট লেখা উঠে যাবে ওকে তারপর আপনারা কী করবেন সর্বশেষে আপনাদের যে আর্ন স্টক অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে তখন এরকম একটা ইন্টারভেস শো করবে সো এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে তখন এরকম একটা ইন্টারভেস শো করবে সো এখান থেকে আপনাদের কী করতে হবে ফুল নেম দিতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ড আবার এখানে দিতে হবে একটা টিক মার্ক দিতে হবে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে সো দেখেন আমি সব কিছু দিয়ে দিয়েছি আমার নাম ইমেল পাসওয়ার্ড টিকমার্ড সব দিয়ে দিয়েছে এখন আমি সাইন আপে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে আবারও অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে লগ করতে বলতেছে সো সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আবারও এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেবো সাইন ইনে ক্লিক করে দিলেই ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দিলে তারপরে আমাদের সামনে এগ্রিতে এগ্রি আসবে সো আমরা এগ্রিতে ক্লিক করে দেব ওকে এগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু আমরা আমাদের মূলত ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে আমরা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি এখন আমরা এখান থেকে কিভাবে কাজ করবো সেটা আমরা দেখাবো এখান থেকে আমরা কাজ করতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্কেচ তারপরে সিলভার স্পিন রেওয়ার্স ভিজিট এবং তাদের টেলিগ্রামে জয়েন হতে পারি এখান থেকে এখান থেকে তাদের টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে নেবেন তাহলে তাদের সকল আপডেট আপনারা জানতে পারবেন এখন এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে আমাদের এই নোটিশটা অবশ্যই নিতে হবে যে আমাদের এখানে যখন পয়েন্টগুলো এক হাজার হবে তখন এক হাজার পয়েন্টে ক্লিক করলেই কিন্তু এখান থেকে দেখেন শূন্য দশমিক ফাইভ অ্যাডস ভিউ কম পক্ষে পাঁচ সেকেন্ড করবেন এক হাজার পয়েন্টে এক ডলার এক হাজার পয়েন্টে এক ডলার এবং অ্যাডস ভিউ কম পক্ষে পাঁচ সেকেন্ড অ্যাডস ভিউ করতে হবে আমরা এখন ডেলি চেকিংটা করে নিছি তার জন্য ডেলি চেকিংয়ে ক্লিক করতেছি ডেলি চেকিংয়ে ক্লিক করলে দেখেন কনগ্রাচুলেশন গেট বোনাস নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে আমাদের ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে অ্যাড শো করবে অথবা আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে না হয় কোনো ব্রাউজারে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপটা তো অবশ্যই ইনস্টল করতে হবে ব্রাউজারে নিয়ে গেলে সেখানে দুই এক মিনিট ভিজিট করতে হবে ওকে আমাদের অ্যাড দেখা প্রসাইজ দিচ্ছি দেওয়ার পরে আমাদের ব্যালেন্সটা দেখি অ্যাড হলো কি না ওকে এটাই ক্লিক করার পরে আমাদের সামনে তখন ব্রাউজারে অথবা প্লে স্টোরে নিয়ে যাবে দেখি আমরা এখন অপেক্ষা করি কে দেখেন ব্রাউজারে নিয়ে গেছিলো দুই মিনিট অপেক্ষা করার পর দেখেন এখান থেকে আমাদের ডেলি চেকিংটা কমপ্লিট আমরা কিন্তু দশ সেন্ট এখান থেকে পেয়ে গেছি আর একটা স্পিন করেছি আমরা এখান থেকে দশ কয়েন পেয়ে গেছি তারপরে আমরা এখান থেকে স্ক্রেটস কাজ ঘটবো সিলভার প্ল্যান স্পিন এস স্পিনে ক্লিক করি স্পিনে ক্লিক করলে আপনাদের সামনে এখানে দেখেন তেরোটা স্পিন দেওয়া রয়েছে আপনারা প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দিলে আপনারা স্পিনগুলো করে নেবেন ওকে স্প্রিনগুলো যখন এখানে ঘুরতে থাকবে দেখেন আপনারা যত কয়েন আপনারা পাবেন দেখেন আমি নই কয়েন পেয়ে গেলাম এখন নই কয়েন নেওয়ার জন্য এডে আমাদের কালেক্ট কয়েনে ক্লিক করতে হবে কালেক্ট কয়েনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এড আসবে এবং আমাদের এখানে দেখতেছেন ক্রিং রেজলেশন উইন ইউ ফাইভ কয়েন ওকে আমরা এখন ব্যাগে চলে আসতেছি আমাদের এখানে দেখেন একটা স্পিন সম্পূর্ণ হয়েছে এবং আমরা এখান থেকে পনেরো কয়েন পেয়ে গেলাম একটা খেলার জন্য প্লেন আউতে খেলবেন আবারও খেলবেন আবারও পাবেন ওকে এভাবে আপনারা স্পিনের কাজগুলো সম্পূর্ণ করে নেবেন তারপরে এখান থেকে আমাদের স্ক্রেচ কার্ড ঘষার কাজগুলো এখান থেকে করবেন কিভাবে এখান থেকে যে দেখেন এটা লটারি সিস্টেম সে এখানে এইভাবে 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 ফোটা দেবেন ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখান থেকে দশ কয়েন আমরা কিন্তু পেয়ে গেলাম দশ কয়েন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো ওকে দেখেন এভাবে আপনারা সেটাকে কমপ্লিট করে তারপর আপনাদের সামনে কালেক্ট আসবে কালেক্ট করে নেবেন তারপরে অ্যাড আসবে এডটা অবশ্যই দেখতে হবে এবং এভাবে আপনারা এখান থেকে কোয়েনগুলো ইনকাম করে নেবেন তারপরে এখানে রেওয়ার অ্যাডস এগুলো দেখবেন ভিজিট নাও এগুলো সবগুলো করতে পারবেন আপনারা সমস্যা নেই এখন ফাইনালি আপনাদেরকে দেখাবো এই কাজগুলো করার পরে যে কয়েনগুলো হবে এখান থেকে এক হাজার কোয়েন হলে এক ডলার যখন এক হাজার কয়েন হবে তখন এখানে ক্লিক করলে কিন্তু এখানে ডলারে পরিণত হবে এবং আপনারা পেমেন্টটি নিতে পারবেন ওকে এখন পেমেন্ট নেওয়ার জন্য কী করবেন আপনারা সিম্পলি রেডোমে ক্লিক করে দেবেন উইডো নেওয়ার জন্য রেডোমে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন উইডো নেওয়ার জন্য ইউ হ্যাভ কনভার্ভ এক হাজার পয়েন্ট হলে আমাদেরকে কনভার্ট করতে হবে এক হাজার পয়েন্ট সমান দেখেন শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক নয় অর্থাৎ পঞ্চাশ টাকা সমান এক হাজার পয়েন্ট সমান পঞ্চাশ টাকা এবং এখান থেকে দেখেন বিশ মিনিটের ভিতরে পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ দেখেন বিশ মিনিটের ভিতরে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ বলে দিয়েছে এবং পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে মাত্র দশ টাকা হলে আমরা মোবাইল রিচার্জ নিতে পারবো এবং আশি টাকা হলে বিকাশে নিতে পারবো ই টাকা হলে সত্তর থেকে আশি টাকা হলে রকেটে নিতে পারবো এক ডলারে হলে নগদেও নিতে পারবো সেম প্রসেসে এখানে দেখেন মানে এল টিসি কোয়েন বেস জি ক্যাশ সব কিছুই কিন্তু আসে এখানে সেগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো রিচার্জে নেওয়ার জন্য আমরা রিডোম রিচার্জে ক্লিক করে দেবো রিচার্জে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং কত কোয়েন সেগুলো দিয়ে আপনারা এখান থেকে রিডিমের রিকোয়েস্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের উইড্রোটা হয়ে যাবে এবং আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি পকেটে পেয়ে যাবেন টাকাটা সো গাইস এভাবে আপনারা উইড্রো নেবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও নে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ